শুরুতেই সংবাদ শিরোনাম। নতা হলো ফ্রান্স, আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ ফ্রান্সের। ওরা মূর্খ ও গোয়ার, ম্যাক্রনের বিদ্বেষমূলক বক্তব্যের জবাব দিল ইরান। কারাবাক নিয়ে আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়া। এবার ফ্রান্সের প্রেসিডেন্টের কঠিন সমালোচনা করল ইমরান খান। এবং সবশেষ থাকছে আল্লাহর গজব, ফ্রান্সের সব রেকর্ড ছাড়িয়ে সংক্রমণ 50,000-এরও বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সম্প্রতি ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত এবং ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে ধীর অবস্থান নিয়েছে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তার এই অবস্থানের পর বেশ কয়েকটি আরব দেশ ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে। এরপরই টনক নড়েছে ফ্রান্সের, এবার তারা আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানিয়েছে। রবিবার 25 অক্টোবর এক বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ফ্রান্সের পণ্য, বিশেষ করে খাদ্যপণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। এছাড়া পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ। বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন এবং অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত। সেই সঙ্গে সব ধরনের আক্রমণাত্মক মনোভাব যা উগ্র সংখ্যালঘু সম্প্রদায় উস্কে দিচ্ছে সেগুলো বন্ধ করতে হবে বলে বিবৃতি জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিন এক টুইট বার্তায় এমানুয়েল ম্যাক্রো বলেন, আমরা কখনোই ইসলামী মৌলবাদীদের কাছে নতি স্বীকার করব না। এছাড়া আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণ এবং যুক্তিযুক্ত মতামতকে প্রতিহত করি না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননাকর যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বারেক কলিবফ। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজে লিখেছেন, শুধু মুসলমান নন, সেই সঙ্গে বিশ্বের সকল একঈশ্বরবাদী মানুষ সমস্বরে রহমতের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফ্রান্সের মূর্খ এবং গোয়ার শাসক গোষ্ঠীর অবমাননার বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, নিচু প্রকৃতির এই লোকগুলো এ ধরনের দৃষ্টতা প্রমাণ করে, তারা সৃষ্টিকতায় বিশ্বাস করে না এবং তারা সকল ঐশী ধর্মের শত্রু। ফরাসি পত্রিকা শার্লি এবদু সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ এবং কূটনৈতিক রীতিনীতি মাথায় রেখে ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। নাগানো কারাবাক অঞ্চল নিয়ে যুদ্ধরত আর্মেনিয়া এবং আজারবাইজান আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 4 সপ্তাহে চলমান যুদ্ধে এই নিয়ে 3 বার দেশ দুটি শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিল। ইরাকি রাশিয়ার মধ্যস্থতায় 2 দফা যুদ্ধবিরতিতে সম্মত হলেও আজারবাইজান এবং আর্মেনিয়া সে যুদ্ধবিরতি পুনঃপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেনি, বরং দুপক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করে মারাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছে। ওয়াশিংটনের মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ই বেইগানের সঙ্গে আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করার পর এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় আজ সোমবার সকাল 8টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে 3 দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, মানবিক ত্রাণ তৎপরতা চালানোর জন্য নাগানো কারাবাক অঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে বাকু এবং ইয়েরেভান। এর আগেও রাশিয়ার মধ্যস্থতায় একই ধরনের যুদ্ধবিরতি হয়েছিল। সর্বশেষ যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা আগে আর্মেনিয়া জানিয়েছে তাদের সামরিক বাহিনীর অন্তত 974 সদস্য মারা গেছে। নাগানো কারাবাক অঞ্চলে সামরিক আইন জারি থাকায় আজারবাইজান তাদের সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি, শুধু বলেছে 65 জন বেসামরিক নাগরিক নিহত এবং 300-এরও বেশি আহত হয়েছে। এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সমালোচনায় যোগ দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ম্যাক্রোর বিরুদ্ধে ইসলাম ভীতি উৎসাহের অভিযোগ তুলেছেন তিনি। ইমরান খান বলেন, একজন নেতার প্রধানের বৈশিষ্ট্য হল জাতিকে একত্রিত করা, তা না করে ম্যাক্রো জাতিকে বিভ্রান্ত করছেন। সংকটকালে প্রেসিডেন্ট ম্যাক্রো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। মেরুকরণ, প্রান্তিকরণ, ঘৃণ্য বক্তব্য যেগুলো উগ্রবাদের দিকে নিয়ে যায় সেগুলো থেকে বিরত থাকতে পারতেন।
রবিবার এ বিষয়ে একাধিক টুইট করেন ইমরান খান এবং তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে ইসলামকে আক্রমণ করে তিনি ইসলামের প্রতি ঘৃণা, অপছন্দ এবং ভীতিকে উৎসাহিত করেছেন। সন্ত্রাসী যারা সংজ্ঞা ছড়িয়ে দিচ্ছে, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠদের বাদী যারা বর্ণবাদ ছড়াচ্ছে বা নাৎসি আদর্শবাদীদের তিনি কিছুই বলেননি, শুধু মুসলমানদের লক্ষ্যবস্তু বানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ইসলামকে আক্রমণ করে ম্যাক্রো প্রমাণ করেছেন ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। তার এই আচরণে ইউরোপ সহ বিশ্বের কোটি কোটি মুসলমান কষ্ট পেয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে। ফরাসি সরকারের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চলছে বিভিন্ন দেশে, সামাজিক মাধ্যমেও চলছে তীব্র সমালোচনা। ইউরোপের অনেক দেশে নতুন করে সংক্রমণ বেড়ে গেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার বেশিরভাগ দেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে ফ্রান্সেই করোনার দৈনিক সংক্রমণ 1.25 লাখ ছাড়িয়ে গেছে, যা আগের সব রেকর্ড ভেঙে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 52,010 জন। এখন পর্যন্ত দেশটিতে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। পাবলিক হেলথ ফ্রান্স জানিয়েছে, দেশটিতে গত 24 ঘন্টায় মারা গেছে আরও 116 জন। দেশটিতে করোনা মহামারী শুরু হওয়ার পর এখন পর্যন্ত সংক্রমণে মৃত্যু হয়েছে 34,761 জনের। এদিকে লাতিন আমেরিকার পর দ্বিতীয় অঞ্চল হিসেবে করোনা মহামারীতে 2.5 লাখ মৃত্যু ছাড়িয়েছে ইউরোপে। গত 2 সপ্তাহে ইউরোপের অনেক দেশেই রেকর্ড কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সপ্তম দেশ হিসেবে 10 লাখ করোনার সংক্রমণ ছাড়িয়েছে ফ্রান্সে। দ্বিতীয় দফায় ইউরোপে করোনার প্রাদুর্ভাবে সবচেয়ে বিপর্যস্ত ফ্রান্স। নতুন করে দেশটিতে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছেই, আর সংক্রমণ ঠেকাতে রাজধানী প্যারিস সহ দেশ জুড়ে আবারও রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। ফ্রান্সের দৈনিক গড় মৃত্যু টানা 10 দিন ধরে বাড়ছেই। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করেছেন, করোনার প্রভাব আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে। একে বিবৃতিতে বলেন, তার দেশের লোকজনকে কমপক্ষে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।